ক্লাস নাইন ভৌতবিজ্ঞান ও পরিবেশ পরিচয় সাঁতরা মাইতিবেরা সাঁতরা এই বইটার চ্যাপ্টার ফোর পদার্থ পরমাণুর গঠন পদার্থের ভৌত ও রাসায়নিক সমূহ এর নেক্সট পার্ট করে দেওয়ার জন্য তোমরা কমেন্ট করেছিলে দেখে নেওয়া উত্তর গত পার্টে আগের উত্তর পর্যন্ত করে দেওয়া হয়েছিল আজকে করবো এক নম্বর চারের আলফা কনা বিক্ষেপণ পরীক্ষা থেকে রাদার রাদারফোর্ড কী সিদ্ধান্তে আসেন উত্তর পেজ নম্বর সাতাত্তর রাদারফোর্ডের আলফাখানা বিক্ষোভান পরীক্ষা সিদ্ধান্তটা নেক্সট পেজে আছে দেখে নাও আঠাত্তর পেজের সিদ্ধান্ত এক নম্বরেরটা লিখবে দুই নম্বরেরটা লিখবে আর তিন নম্বরেরটা এই পর্যন্ত লিখবে আর লাস্টে এটা ছোটো আছে এটা লিখে দেবে তাহলে চারটে হয়ে যাবে যেহেতু থ্রি মার্কের আছে মিনিমাম চারটে লিখতে হবে দুই নম্বর রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলি উল্লেখ করো উত্তর পেজ নম্বর উনআশি এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন তিন নম্বর এই পরমাণুটির ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা কত পরমাণুটিতে যদি তিনটি নিউট্রন বেশি থাকত তবে সেটির সংকেত কিভাবে লেখা হতো উত্তর এই পরমাণুর ভরসংখ্যা দুশো পঁয়ত্রিশ এটা হচ্ছে ভরসংখ্যা পারমাণবিক সংখ্যা বিরানব্বই এটা পারমাণবিক সংখ্যা পরমাণুটিতে তিনটি নিউট্রন বেশি থাকলে তার ভর সংখ্যা হতো দুশো পঁয়ত্রিশ এটার সঙ্গে আরও তিন যোগ করে দিতে হবে দুশো আটত্রিশ তখন তার সংকেত হবে দুশো আটত্রিশ বিরানব্বই নেক্সট প্রশ্ন ক্লোরিন পরমাণুর গঠন বর্ণনা করো উত্তর এইভাবে লিখবে আগে ক্লোরিন পরমাণুর গঠন ক্লোরিন পরমাণু নিউক্লিয়াসে প্রোটন আছে সতেরোটি নিউটন আছে পঁয়ত্রিশ বিয়োগ সতেরো আঠেরোটি এটির নিউক্লিয়াসে বাইরে ইলেকট্রন আছে সতেরোটি এটির কে কক্ষে ইলেকট্রন আছে দুটি এল কক্ষে ইলেকট্রন আছে আটটি এবং এম কক্ষে ইলেকট্রন আছে সাতটি এরকম করে ভেঙে দেখিয়ে দেবে প্রথম কক্ষে দুটি দ্বিতীয় কক্ষে আটটি আটটা দিয়ে দশ আর সাত সতেরো নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর হাইড্রোজেনের আইসোটোপগুলির নিউক্লিয়াসে গঠন বর্ণনা করো উত্তর পেজ নম্বর বিরাশি এইখান থেকে এই পর্যন্ত লিখবে নেক্সট প্রশ্ন ছয় নম্বর কক্ষ থেকে কক্ষান্তরে ইলেকট্রনের গমনের ফলে শক্তির শোষণ বা বিকিরণ কীভাবে হয় উত্তর পেজ নম্বর পঁচাশি এইখান থেকে এই পর্যন্ত